সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। তো আমরা আবার চলে আসছি সেই বৃহত্তর ময়মনসিংহ বিভাগ, শেরপুর জেলা, সেই নকলা থানার পার্শ্ববর্তী গ্রাম, যেখানে আপনার বেশ প্রজাতির কিছু কাঠ গাছ রয়েছে। এমনকি বেশ প্রজাতির কাঠ গাছ ছাড়াও এখানে বেশ প্রজাতির কিছু কাঠ গাছের বিপক্রিয়া দিক থেকে লক্ষ্য করে যতগুলো কাঠ গাছ এখানে প্রকাশিত করে, চিকনকুরিয়া কাঠ গাছের সাথে মেহগুনি, এমনকি চিকনকুরিয়া একাশি, এমনকি ইউক্যালিপ্টাস গাছের সাথে এখানে সম্পর্কিত হয়ে সবগুলো গাছই কিন্তু আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে অতুলনীয়, এমনকি বিষয়বস্তুগুলো কিন্তু অনেকটাই ধিক আকর্ষণ লক্ষ্য করে গাছটির বেশ কিছু প্রচার বৃদ্ধি স্বয়ং সম্পূর্ণ বিষয়গুলোকে এখানে উপস্থাপনা করে গাছটি আমাদের খুবই দিক আকর্ষণ কাজ করতেছে। এমনকি সময়সূত্রে সেই গাছটি বিশেষ কিছু দিক প্রশ্বাসে লক্ষ্য করে গাছটির বেশ কিছু তথ্য এখানে উপস্থাপনা করা হয়, এমনকি সময়সূত্রে সেই বিষয়গুলো এখানে প্রকাশিত করার মাধ্যমকে গাছের বিচিত্রময়ী দিকগুলো এখানে লক্ষ্য করা হয়, এবং সেই সময় অনুসন্ধানে গাছগুলো আবার কিন্তু প্রকাশিত কিছু দিক থেকে লক্ষ্য করে আমাদের সময়সূত্রের বিষয়বস্তুগুলোকে একটি প্রকাশিত করি, এবং কি সময়সূত্রের বিষয়বস্তুগুলোকে একটি প্রকাশিতর মাধ্যমকে বিষয়বস্তুগুলোকে একটি তথ্যের উপস্থাপনা ভিত্তি করে, এবং কি সময়সূত্রের বিষয়বস্তুগুলোকে আরও দিক আকর্ষণ লক্ষ্য করে সময়সূত্রগুলো কীরকম হতে পারে সেই সময় অনুসন্ধান হিসেবে একটি তথ্যের পাশাপাশি বিষয়বস্তুগুলোকে তুলে ধরা হয়, বা গাছটি আবার কীরকম প্রাকৃতিক সময় অনুসন্ধানে লক্ষ্যের পাশাপাশি গাছটি একটি উচ্চ আকাঙ্ক্ষিত কিছু দিক থেকে তথ্যের পাশাপাশি এই লক্ষ্যগুলোকে বিষয়বস্তুগুলোকে একটি উপস্থাপনা ভিত্তিক করে কার্যক্ষেত্রটি আমাদের সম্পূর্ণরূপে করা হয়। গাছের ভিত্তিমূলক তথ্যগুলোকে সরাসরি প্রকাশিত করে গাছটি যে কী কী দিক বিবাদিত এবং কী লক্ষ্যের পাশাপাশি যে গাছটি মানসম্মত দিকগুলো এখানে সম্ভবত কিছু গাছের সাথে সরাসরি প্রকাশিত কিছু তথ্য এখানে উপস্থাপনা করা, এবং কি গাছের বেশ কিছু তথ্যকেই এখানে সরাসরি প্রকাশিত করে গাছটি যে একটি উদ্ভাবিত বা তথ্যের পাশাপাশি মানসম্মত গাছ, তার মানসম্মত গাছের সাথে এটি কী কী লক্ষ্য করা প্রয়োজন বা কী কী লক্ষ্য করার পাশাপাশি গাছটি একটি উদ্ভাবিত তথ্যের বিষয়বস্তুগুলোকে তুলে ধরার মাধ্যম হয়ে থাকে, বা তুলে ধরার মাধ্যমে সেই গাছটি আসলে কী কী লক্ষ্যের বিষয়বস্তুগুলোকে তুলে ধরা সম্ভব হয়ে থাকে, বা সম্ভবত সেই গাছটি যে আরও বেশ প্রক্রিয়ায় দেশের সাহায্যের উপস্থিতি ভিত্তিক বা তত্ত্বহীন বা গুরুত্বপূর্ণ সময় অনুসন্ধানে সেই গাছটি কিন্তু আপনার বেশ প্রক্রিয়া কিছু গাছের সাথেই সম্পর্কিত, বা সময় অনুসন্ধানে সেই গাছটি একটি বিশেষ তথ্যের পাশাপাশি চলে আসে, এমনকি বেশ কিছু তথ্যের পাশাপাশি কিন্তু গাছটি আমাদের সময় অনুসন্ধানের বেশ কিছু লক্ষ্য এখানে সরাসরি প্রকাশ না পাইয়ে বা গাছের বিভিন্ন দিক থেকে গাছের সম্প্রসারিত বিষয়গুলো এখানে তত্ত্বের উপস্থাপনা ভিত্তিক বা এমনিতেও যে আসলে গাছটি আমাদের প্রাকৃতিক সময় এবং কি সময় অনুসন্ধানে সেটি লক্ষ্য করার পাশাপাশি যে বেশ কিছু তথ্য এখানে প্রকাশ করা হচ্ছে, বা প্রকাশ করার মাধ্যমে যে আরও বেশ কিছু তথ্য এখানে উপস্থাপনা করা হবে, উপস্থাপনার ভিত্তিহীনমূলক তথ্যগুলো এখানে কী কী কার্যক্ষেত্র সময় অনুসন্ধানে সেটি বোঝানো এবং কি জানানো আমাদের কী কী লক্ষণীয় এবং কী লক্ষণীয় বিষয়বস্তুগুলোকে তুলে ধরে, বা সেই লক্ষণীয় বিষয়বস্তুগুলোকে আসলে কোন মাটি থেকে বা কোন মাটি থেকে উৎপাদিত তথ্যের পাশাপাশি বিষয়বস্তুগুলোকে তুলে ধরার মাধ্যমে হচ্ছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে তত্ত্বহীন এবং কি তথ্যের বিষয়বস্তুগুলো অনেকটাই উচ্চ আকাঙ্ক্ষিত কিছু দিক বা সরাসরি দিক প্রশ্বাসে সেটি লক্ষ্য করা, এমনকি দিক প্রশ্বাসে লক্ষ্য করে গাছটির মানসম্মত দিক এখানে অনেকটাই অনেকটাই লক্ষণীয়, এবং কি লক্ষ্যের বিষয়বস্তুগুলোকে অতুলনীয় কিছু সময় অনুসন্ধানে তথ্য করা সম্ভব হয়ে থাকে। তো দর্শক শ্রোতা, গাছ নিয়ে অনেকটাই দিকপ্রবণ কথা এখানে বলা হলো। তো আজকের ভিডিও আমি বেশ কিছু ভিডিওর সাথে তুলে ধরতে চাই না, আজকের ভিডিও এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বাসায় দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।